আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, ভদ্র সমাজের ভদ্র চ্যানেল। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সাহসিকতাই আমাদের লক্ষ্য। আজ আপনাদের দেখাবো এক নতুন নিউজ আপডেট। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। আজ আপনারা দেখুন কিভাবে বাংলাদেশি জাহাজ বার্জ ডুবে গেল হুগলি নদীতে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত আখরার কাছে হুগলি নদীতে বাংলাদেশি জাহাজ বার্জ ডুবে গেল। একটি কলকাতা টাস্ক পোস্টের জাহাজ, অপরটি ছিল বাংলাদেশের বার্জ। দুটি জাহাজই পাশাপাশি যাচ্ছিল, কিন্তু হঠাৎই নদীতে বান আসায় দুটি জাহাজে আচমকা ধাক্কা লেগে যায়। এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই বান আসার জন্যই নাকি বাংলাদেশি জাহাজ বার্জ ডুবে যায় বা এই ধরনের দুর্ঘটনা ঘটে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিরা এই বার্জের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আপনারা দেখতে থাকুন সেই ছবি। চলে গেল একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন তার মুখ থেকে আমরা শুনে নেব এই জাহাজ দুর্ঘটনা সম্পর্কে। আপনারা শুনতে থাকুন। চ্যানেল দিয়ে আসছিল, কিন্তু ওভারটেক করে পোর্ট ট্রাস্টের জাহাজটা গিয়ে একদম হেড সোজাসুজি ওর একদম মিডিলে একদম মেরেছে, একদম জাহাজের মিডিলে। কোন জাহাজে? এই বাংলাদেশের এমভি কি মমতা যে জাহাজটা, এই জাহাজটার মাঝখানে পুরো মেরেছে। মারতে জাহাজটা কোন দিকে চলে গেছে? তারপরে মারার পরে এ তো এখানে সাইড হয়ে গেছে, পোর্ট ট্রাস্টের জাহাজটা মাঝখানটায় ছিল, মাঝখানটায় দাঁড়িয়ে ছিল। পোর্ট ট্রাস্টের জাহাজের ওই ইয়ে ছিল, ছোট বোট ছিল, সেই বোটে করে ওদের স্টাফরা দেখলাম নামলো জলে, নেমে বোটের চারপাশটা দেখলো, দেখে দেখে আবার অ্যাঙ্কার তুলে ওরা বজবজের দিকে চলে গেছে। এই কিছুক্ষণ আগে বজবজের দিকে পোর্ট ট্রাস্টের জাহাজটা বেরিয়ে গেছে। পোর্টের জাহাজের লোক এই পাশে কেউ আসেনি, কিন্তু এরা একদম মেরে জল ঢুকছে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো। জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর, আকরা কৃষ্ণনগর, যোগুপালের খোলা এটা।